এখনকার এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব 1952 সালে ভাষা আন্দোলনে শহীদ আব্দুল জব্বারের জীবনী সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আব্দুল জব্বার ছিলেন একজন বাংলাদেশি ভাষা আন্দোলন কর্মী, যিনি পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে সৃষ্ট বাংলা ভাষা আন্দোলনে 1952 সালে নিহত হন। বাংলাদেশে তাকে শহীদ হিসেবে গণ্য করা হয়। জব্বার 1326 বঙ্গাব্দের 26 আশ্বিন 1919 সালের 10 অক্টোবর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাটুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাসান আলী এবং মাতার নাম সাফাতুন্নেসা। তার অন্য ভাইদের নাম হচ্ছে আব্দুল কাদের ও এম আসাদ। তিনি স্থানীয় ধূপাঘাট কৃষ্ণবাজার প্রাথমিক বিদ্যালয়ে শিশুকাল অধ্যয়নের পরে দারিদ্র্যের কারণে লেখাপড়া ত্যাগ করে পিতাকে কৃষিকাজে সাহায্য করেন। 15 বছর বয়সে গৃহত্যাগ করেন। জব্বার গৃহত্যাগ করে নারায়ণগঞ্জ এসে সেখানে জাহাজঘাটে এক ইংরেজ ব্যবসায়ীর সান্নিধ্যে আসেন। ব্যবসায়ী তাকে এটি চাকরি দিয়ে বার্মায় পাঠান। সেখানে 10-12 বছর অবস্থান করেন। পরবর্তীতে নিজ গ্রামে ফিরে আসেন। দেশে ফেরার পর পাকিস্তান ন্যাশনাল গার্ডে যোগদান করেন। পাকিস্তান ন্যাশনাল গার্ড ভেঙে দেওয়া হলে পরবর্তীকালে তিনি আনসার বাহিনীতে যোগদান করেন। ময়মনসিংহ থেকে প্রশিক্ষণ শেষে নিজ গ্রামে আনসার কমান্ডার হিসেবে কাজ করেন। আব্দুল জব্বারের পুত্র জন্ম হওয়ার কিছুকাল পরে তার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত হয়। শাশুড়িকে নিয়ে 1952 সালের 20 ফেব্রুয়ারি ঢাকায় আসেন। হাসপাতালে তার শাশুড়িকে ভর্তি করে আব্দুল জব্বার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রদের আবাসস্থল গফরগাঁও নিবাসী গুরমুত আলীর রুমে উঠেন। 21 ফেব্রুয়ারি ছাত্ররা 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করে। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে আসলে জব্বার তাতে যোগদান করেন। এ সময় আন্দোলনকারীদের উপর পুলিশ গুলিবর্ষণ করে এবং জব্বার গুলিবিদ্ধ হন। ছাত্ররা তাকে হাসপাতালে নিয়ে গেলে রাতে তিনি মৃত্যুবরণ করেন। তাকে যারা হাসপাতালে নিয়ে যান তাদের মধ্যে ছিলেন 20/9 নম্বর কক্ষের সিরাজুল হক। তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। তার সম্মানস্বরূপ মন ভাষা আন্দোলনে অনবদ্য ভূমিকা রাখায় আব্দুল জব্বারকে বাংলাদেশ সরকার 2000 সালে 21শে পদক মরণোত্তর প্রদান করেন। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।